সম্পর পেট হয়েছিল বড় ঠিক আছে আমি টেস্ট করার যখন দেখছি এরা কই আল্লাহ বাঁচাইছে এই সন্তান বড় হইয়া যদি মায়ের দুঃখ না বুঝে কি হ্যাঁ কি মায়ের দুঃখ বুঝবা এই যে মা কি কইছে হ্যাঁ খালি মা এখনই কও যে ওই কুইটা দুধ দে হ্যাঁ কথা শিখো নাই তাই মুখে নেই আবার না দিনে কই বিবি ভালো আছেন তো আপনারা হয়তো সাজুর কথা ভুলে গেছেন এই যে সাজু আর সাজুর সেই দুই ছেলে হাসান হোসেন যাদেরকে রাইখে আসলে সাজুর হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলো তো এরপর থেকে হচ্ছে সাজুর মায়ের সাথে তো আপনারা জানেন এর আগে সাজুকে একটা গরু দেওয়া হয়েছিল আর ওদের যে দুধগুলো আর কি প্রতি মাসের দুধ সেই খরচটা আমরা নিয়মিত দিয়ে গেছি তো মাঝখানে কিছুদিন সাজু ছিল না ওইগুলো কোথায় গেছিলে সাজু শ্বশুরবাড়ি তাহলে শ্বশুরবাড়ি যে গেলা তাহলে কিভাবে কি হিসাবে গেল আর কি মানে এমনি নিয়ে গেছে না এটা ভালো যদি জামাইয়ের বাড়ির ই মানে আমি হলো ঈদের জন্য ঈদের মধ্যে ওদের জন্য যে কাপড় আনছি ঠিক আছে তো ওদের আর খুঁজে পাই না যে কিরে খবর দিই পরে যে শুনি যে নাই কাপড় দুটাকে পরাও আর সাজুর কি এখন ছেলেদের বয়স কত হইল দেড় বছর হলো না দেখেন তো কাপড়গুলো লাগে নাকি সাজু দেখো তো তাহলে ওরা তো এখন ওই দুধের পাশাপাশি শক্ত খাবারও খায় না ভাত টাত এগুলো খাইতে পারে একবার খেলে আরেকবার খেলবে না আস্তে আস্তে অভ্যাস করানো লাগবো হয়তো আগে দুই বেলার জায়গায় এখন এক বেলা দুধ খাওয়ানো লাগবো তাই না কি দেখ লাগবে কই পারে দুধ দে দুধ দি দে রে কই তুইতে দুধ দে এ এগুলা কি কও তাহলে কথা শিখছো না তাহলে আমি কি লাগি বলো তো দাদু ভাই কও এসে দিতে সিদ্ধি এগুলা দেওয়ার কোনো প্ল্যান প্ল্যান করতেছেন না কতদিন থাকবো এরকম হ্যাঁ এগুলি তুমি করবো বাচ্চাদের মা সারা জীবনই লাগে মায়ের অভাব কি আর কত ফুলান তো লাগে না কত ফুলানের তো লাগে না না অনেকেই আমার কাছেও কিন্তু এর আগে একজনে প্রস্তাব দিছিল যে বাচ্চা সহ সাজুরে নিতে চায় না আবার এমনে হইছিল আমাকে বাইতে হইছিল বাড়িতে হইছিল তো সেগুলা না করেন কেন না করছি কইছি কে হে দেখবো তো হুম না করছি ও সাজু সাজু এটা দিন না না আমি আনবে ও এদিকে সন্তানের মায়া সন্তানের মায়া নিজের মায়া মানে এই সন্তান যদি বড় মারে না দেখে তাহলে কেমন লাগবে খারাপ লাগবে যে কষ্ট করে পাললাম এই সন্তান বড় হইয়া যদি মায়ের দুঃখ না বুঝে কি হ্যাঁ কি মায়ের দুঃখ বুঝবা এই যে মা কি কইছে হ্যাঁ খালি মা এখনই কও যে ওই কুইটা দুধ দে হ্যাঁ কথা শিখো নাই তাই ওদের ওদের দুঃখ চলে গেছে মায়ের চাকরি করতেছে এখন কি আসিস কে চাকরি করে মিষ্টি নিয়ে আসিস বেতন পাইয়া না আনস না তাহলে বুঝাম নি যে কোনো মেয়ের যেভাবেই হোক স্বাবলম্বী হওয়া ভালো ঠিক আছে মানে সম্মানের সহিত স্বাবলম্বী হওয়ার উপরে আর কিছু নাই এরপরে আর কিছু নাই চাকরি করলে দেখবি যে বিয়ে শাদী যদি সামনে ভবিষ্যতে করস তা একটা দাম থাকবো
আর যদি এই যে দুই বাচ্চা নিয়ে অনেকে ভিডিও দেখে করোনা কইরা হ্যাঁ বিয়া করবা চাই ওই নিয়ে এক মাস দুই মাস হলো এই করব তারপরে নাতি কইতা বা খোড়া দিব যে হ্যাঁ তোর মেয়ে পোলা পাইতাছি এ বলছো বা বলতেছি সঠিক সিদ্ধান্ত আর কানের কথা নাই এত না সঠিক সিদ্ধান্ত পরে কি কইছেন আমি মানে তাই কি সাত পয়সা দিনে চাইছে না টাকা ঘর আছে এই ঘরটা দিব রে লিখে লিখে দিব ঘর মানে জায়গা সহ জায়গা না আর পাঁচ দিশিন জায়গা লিখে দিব দুই ভাইয়ের দিব আড়াই দিশিন করে আমি কই কি আমার জায়গা জমিনে তো তো পাইতেছে না কিন্তু এখানে জামাই মরে গেছে গা ইতিমইছি এখানে আবার আমি মেয়া বিয়া দিয়ে আমি নাকি তো ইতিম করব মানুষ মত নাই এক গাছের বাকলা কোন দিন ভাই আর গাছে লাগে না না লাগে না লাগে না পরে হাসি ওই কথা কন না পরে কয় তাহলে সুন্দর কথা হইলো এনে যাই তাহলে আর কোনো ইয়ার মধ্যে কোনো কথা নেই হাসে তারা গেল না ভালো ভালো আর গার্মেন্টসেও এখন লাগা থাকলে দেখা যাবে যে কিছুদিন পরে দশ পনেরো হাজার টাকা বেতন হয়ে গেছে কা তো ওগো যদি চার পাঁচ বছর এমনি করে একটু চর্চরা করার পরে ঠিক আছে তারপরে আর সারা জীবন তো পোলা ধরে থেকেও তো থাকলে থাকুন যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এটার ব্যাপারে আমার আসলে কোনো কথা নাই পোলাপান থুইয়া ভাইয়া জায়গা আর একজনের হাত ধরে জামাই থুইয়া পোলাপান থুইয়া হ্যাঁ তো এই তো আল্লাহ যেটা ভালো লেখা রাখছে সেটাই জানি হয় তো ওদের জন্য সবাই দোয়া করেন ওদের গরুর দুধ কিনা খাইছিলাম এই দুধের টাকা পাইবো সেই টাকা দিছি আর এখানে ছিল এ মুড় দিয়ে দুই ফোলায় টেকা ভাগ করে নিয়ে ফেলাইছো হ্যাঁ ভাগ করে নিয়ে ফেলাইছো এ হা তাহলে এটা নিয়ে দোকানে যাও গা এখন এটা নিয়ে দোকানে যাও বাড়ির সামনে মানে ওদের বাড়ির সামনে সেখানে এলাকার লোকজন এমনি টাস টাস খেলে অবসর সময় এই সেটা ওরা দেখে যে সেটা ফলো করতেছে পুরো জোয়ার হয়ে যাবে নানাই খেলে না আগে হেডে নেন নানাই খেলে বিড়ি খাইবার সার মুখে নেই আবার না দিন কই বি বি তাহলে বিড়ি কোনটা খাও বেনসন নাকি গোল্লি আসলে বাচ্চা বাচ্চারা আশেপাশে যা দেখবে সেটাই শিখবে ঠিক আছে তো আমাদের বাচ্চাদের ভালো পরিবেশ না দিতে পারার ব্যর্থতা এটা আমাদের অগ কোনো দোষ নেই তুমি তুমি টাটা দাও টাটা না টাকা ওইটা আর এক ভাগ করতেছো আরো ভাই বোনাইবো নাকি সামনে আর দুইটা বুঝি দেওয়ার জমক হয় তাহলে সে কামায় মারে ডাক করতেছো এই এলাকায় তিনটা জমক এই যে এনে জমিরের মেয়ার দুইটা মেয়া উমিরে দুই পোলা মেয়া দুই পোলা এই আমিও ডরাইছি কয়দিন খালি মাইছে আপি যাবি কইছে কয় আমারও বলে জমক পোলা নেবো কয় জমক পোলা না দূর করে সম্পারও পেট হয়েছিল বড় ঠিক আছে আমি টেস্ট করার জন্য দেখছি এটা কয় আল্লাহ বাঁচাইছে এই যে না আপনাদের বাচ্চাদের দুধ সাজু এটা নি সিনি ডানি তাহলে কি চাকরি কি হয়েছে পুলানের চিন্তা জামাই থাকলো মায়ের গরম লাগে লাভ নেই মাই বেশি করে আচ্ছা ভালো থাকেন তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম।